আমাদের মা বন্ধুর যে অসুস্থ হলে কান্দ করে নিয়ে যেতাম এর সাথে এখন বর্তমানে খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের এলাকার এই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে তো আপনাদের অনেক ভোগান্তি হচ্ছে হ্যাঁ আমাদের অনেক অসুবিধা হচ্ছে এই রাস্তা বন্ধ হওয়ার কারণে প্রচুর লোক এই পথে আসা যাওয়া করে এই অঞ্চলের ডিসি এসপি জজ সাহেবরা সবাই এই রুট ব্যবহার করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি হাজির হলাম নাটকের বাক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাশেদ হাসান শুভ আমি বর্তমান আছি গাজীপুর সিটির টঙ্গী বনমালা রেলগেটে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ডাবল রেলের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের যে চলাচলের রাস্তাটি ছিল এটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে আর এই রাস্তাটি বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের বিকল্প কোনো রাস্তা তৈরি না করে এই রাস্তাটি বন্ধ করা হয়েছে বনমালা রেলগেট থেকে অর্ধাবাস পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আর এই 1.5 কিলোমিটার রাস্তা সাধারণ মানুষ পায়ে হেঁটে যাচ্ছে এখন আমরা সাধারণ মানুষের মুখ থেকে শুনবো তাদের কি দুর্ভোগ হচ্ছে এই রাস্তা বন্ধ হওয়ায় এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি এখন আমরা তার মুখে শুনবো তাদের কি সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম শহর আলী আমার গ্রাম হায়দ্রাবাদ গ্রাম আমি একজন সাধারণ নাগরিক আচ্ছা ভাই এই রাস্তাটা বন্ধ হওয়ায় বিকল্প তো কোনো রাস্তা নাই তো আপনাদের কি কি সমস্যা হচ্ছে আমাদের এই বনমালা হইতে হায়দ্রাবাদ ব্রিজ পর্যন্ত বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের মা বোনেরা ডেলিভারি অবস্থা অসুস্থ হইলে হাসপাতাল নিয়ে যাইতে হয় না আগে যেমন আমাদের এই রাস্তা দিয়ে এই কাঠের পাল্লা দিয়া কান্দ করে নিতে হয়েছে টঙ্গী হাসপাতাল বা সদর হাসপাতাল যেদিকেই হোক নেওয়া হইতো কিন্তু সেই পর্যায়ে আগের মতোই হয়েছে এখন এই এই সড়কটা বিকল্প সড়ক না বানায় কাজ করাতে মানুষ জনজীবনে অনেক অতিষ্ঠ হয়েছে মোটর সাইকেল রিক্সা তারপরে ভ্যান মালামাল যাতায়াতের জন্য অনেক অসুবিধা হচ্ছে এবং মানুষ গাড়ি নিয়ে খাদে পড়ে যেতেছে এই হাত পা ভেঙে যেতেছে উদ্বোধন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল এই সড়কটা নির্মাণ বিকল্প সড়ক নির্মাণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে জোর দাবি জানাচ্ছি তো ভাই আপনি যে বললেন সাঁকো দিয়ে মানুষ পারাপার হইতো এটা কত সালের দিকের ঘটনা এটা 8 থেকে 10 বছর আগে এই অবস্থা ছিল তারপরে এই রাস্তাটা মানানসাপ করে দেয় করে দেওয়ার পরে চুমকি সাপ আমাদের ব্রিজটা করে দেয় ব্রিজটা করে দেওয়ার পরে এই সংযোগ সড়কটা শুরু হয় আগের ন্যায় আমরা যে আগে 10 বছর আগে রেল লাইন দিয়ে আমাদের মা বন্ধুরা যে অসুস্থ হলে কান্দ করে নিয়ে যেতাম এর সাথে এখন বর্তমানে খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের এলাকার তারপরে বিকল্প সড়ক না থাকার কারণে মানুষ রেল লাইন দিয়ে চলাফেরা করে রেলের শব্দ শোনা যায় না অনেক লোক রেলে অ্যাক্সিডেন্ট করতেছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের এই প্রতিবেদনে অংশগ্রহণ করার জন্য আপনি অনেক মূল্যবান কথা বলছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের কথাগুলি যদি ইউটিউব চ্যানেলে প্রচার করেন এবং আমাদের জনগণের যদি কিছু উপকারে উপকৃত হয় তাহলে আপনাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি বনমালা রেলগেট ও অর্ধাবাস এর মাঝামাঝি আপনারা দেখছেন এখানে রেলের ডাবল রেলের কাজ চলতেছে এবং সাধারণ মানুষ রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে চাচা এটা তো যানবাহনের রাস্তা এখানে যদি এখন ডাবল রেলের কাজ না চলতো তাহলে তো যানবাহন ব্যবহার করে আপনি পায়ে হেঁটে যাইতেন না যানবাহন ব্যবহার করে যাইতেন না তাহলে আপনার পায়ে হেঁটে যাওয়ার কারণে এই যে বোঝা কাঁধে নিয়ে যাইতেছেন এগুলো নিয়ে যাইতেছেন এটার জন্য কিরকম কি লাগে কষ্ট হইতেছে খুব কষ্ট হইতেছে ডাবল রেলের কাজ এটা আমাদের উন্নয়নের জন্যই করা হইতেছে কিন্তু একটু সাময়িক সমস্যা হইতেছে আমাদের এই তো এটা নিয়ে তো আপনার কিছু বলার আছে না সাময়িক সমস্যা এটা দূর হয়ে যাবে কিন্তু আমাদের দেশ তো উন্নত হইতেছে আসসালামু আলাইকুম আমাদের এক ভাইকে পেলাম রাস্তার বিকল্প কোনো রোড না থাকার কারণে তাদের অনেক দুর্ভোগ হচ্ছে তার মুখেই শুনি জি ভাই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আসসালামু আলাইকুম এই রাস্তাটা হচ্ছে আমাদের গাজীপুর টু টঙ্গীর প্রধান সংযোগ সড়ক মমসিক রুট ব্যাপক যানজট থাকার কারণে ম্যাক্সিমাম লোক এটা বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করে এবং প্রচুর লোক এই পথে আসা যাওয়া করে এই অঞ্চলের ডিসি এসপি জজ সাহেবরা সবাই এই রুট ব্যবহার করে তারপরে দীর্ঘদিন যাবৎ এই রুটটি রেলওয়ে এবং সওজ বা সিটি কর্পোরেশনের সাথে দ্বন্দ্ব ফেসাদে না কীভাবে এতদিন যাবৎ এই গুরুত্বপূর্ণ রুট অবহেলায় পড়ে আছে আমাদের কোনো মাথায় ঢুকে না এই রুটের সাথে এই আমাদের দিরাশ্রম হায়দ্রাবাদ লোকের একমাত্র রাস্তা এটা যা দিয়ে তারা শহরের মুখী হয় কিন্তু দীর্ঘদিন এই রেলওয়ের সাথে তাদের সীমানা সংক্রান্ত জটিলতা এগুলা কেন মীমাংসা হয় না আমরা কিছু বুঝি না আমাদের চরম দুর্ভোগ জনগণ এই অঞ্চলের গাজীপুর সিটির জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে এই এই রাস্তার জন্য এটার বিকল্প আর একটা রাস্তা থাকলে ভালো হইতো এখন তো ডাবল রেলের কাজ চলতেছে তা আমাদের রাস্তাটা এই দীর্ঘদিন যাবৎ আমরা আরও আজকে থেকে 4 বছর যাবৎ শুনতেছি যে রাস্তার ওই পাশ থেকে 60 ফিট নিয়ে 60 ফিট রাস্তা হবে 100 ফিট রাস্তা হবে
কিন্তু তার কোনো অগ্রগতি বা নমুনা কিছুই দেখতেছি না আমরা শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি আর যে রাস্তাটা সচল ছিল সেই রাস্তাটা মানে একটা বিকল্প রাস্তা তৈরি না করে একটা সচল রাস্তা এইভাবে বন্ধ করে দেওয়াটা আমি মনে করি না কোনো মতে প্রশাসনের ঠিক আছে সাধারণ মানুষের জন্য অনেক দুর্ভোগ মানুষ জীবনের রিস্ক নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা একটি ভাইকে সামনে দেখছি তার সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রুস্তম আলী শেখ ভাইয়া এই যে রাস্তাটার বিষয় কি বলতে চান আপনি বলতে চাই মনে করেন আমরা আজকে এতদিন যাবত হাঁটাচলা করতেছি এই কাজটা রেলের আরম্ভ হয়েছে বেশ কিছুদিন ধরেই করোনার উদ্দেশ্যে কিছুদিন বন্ধ ছিল আর কি পরে করোনার পরে দিয়া কাজ আরম্ভ করছে এরপর আমাদের যে ব্যাপারটা এটা মনে করেন আমরা ওই টঙ্গী স্টেশন থেকে কেউ আসে কেউ ঢাকা থেকে আসছে টুন্ডা টুন্ডা নিয়ে আসে এই সবই কষ্ট আর কি দুর্ভাগ্য দুর্গপাল আর মতো এরকম এখন এটার সম্বন্ধে রাস্তা যে কাজ ধরবো এখনো কোনো কাজ ধরার কোনো সন্ধান পাই নাই আমরা বর্তমানে এইভাবেই আমরা চলতেছি কষ্ট আসা যাওয়া করতেছি হাইটা যাই আবার হাইটা আসি অনেক কষ্ট অনেক দুর্ভোগে আছেন আপনারা আরো লোকজন যখন আসে ওরা যাইতেছে আসতেছে সবই একই অবস্থা আপনাদের মনে হয় আরেকটি বিকল্প আরেকটি রাস্তা করে দিলে ভালো হইতো জি হ্যাঁ এটা দিলে অনেক ভালো হইতো বৃষ্টি বৃষ্টি বদলে দিন আর দিন যাওয়া আসার সমস্যা যদি ওই পাশে যদি একটা রুট হইতো তাহলে প্রায় 1.5 কিলোমিটার আপনাদের পায়ে হেঁটে জি জি হ্যাঁ 1.5 কিলোমিটার হেঁটে ওই ব্রিজের পর্যন্ত ধন্যবাদ ভাই আপনার কথাগুলো বলার জন্য জি আমরা এখন আছি অর্থাবাজার মাথায় এখন আমরা কথা বলবো রেলওয়ে কর্তৃপক্ষের এক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই রেলের কাজ ভাই কতদিন লাগবে শেষ হইতে বা এরকম কোনো ইনফরমেশন ভাই এটা তো সরকারি কাজ এটা কতদিন লাগতে পারে আনুমানিক আমরা কেউ জানি না কিন্তু তারপরে হয়তো আরো দুই এক বছর লাগতে পারে জি সাধারণ মানুষের এটা তো যানবাহনের রোড ছিল ভাই এদিক দিয়ে রেল লাইন গেছে তো বিকল্প কোনো রাস্তা থাকলে ভালো হতো বিকল্প রাস্তা বলতে ভাই এখন দেখা গেছে আমার ঘরে আমি চলবো আমি তো কার কাছে জিজ্ঞাসা করে চলবো না তো রেলের জায়গা দিয়ে রেলের কাজ করতেছে অর্থাৎ কার কি সুবিধা হইলো না হইলো এটা তো রেলের দেখার বিষয় না রেল তো রাস্তার জন্য কোনো কখনো বাধা সৃষ্টি করতেছে না সাধারণ মানুষ বলতেছে যে এদিক দিয়ে রেল যাচ্ছে এই কারণে তাদের চলাফেরা অসুবিধা হইতেছে 1.5 কিলোমিটার রাস্তা হাইটে আসতে হইতেছে এটা তো কষ্ট হবেই রেলের আমি প্রথমে বলছি যে এটা রেলের জায়গা তো রেলের জায়গা তো রেলের কাজ করতেছে তো সিটি কর্পোরেশন তারা ভিন্ন ব্যবস্থা করুক এটা তো রেলের কিছু করার নেই আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু এই রাস্তাটা বন্ধ হওয়ার কারণে বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে তো আপনাদের অনেক ভোগান্তি হচ্ছে হ্যাঁ আমাদের অনেক অসুবিধা হচ্ছে এই রাস্তা বন্ধ হওয়ার কারণে কারণ হয়েছে গিয়ে আমরা তো এদিক দিয়ে চলাচল করতে পারতেছি না যে ব্যাগ টেক নিয়ে রোদ্রের মধ্যে হাইটে যেতে হচ্ছে এই আর কি এটা বিকল্প একটি রাস্তা থাকলে ভালো হইতো হ্যাঁ হ্যাঁ বিকল্প রাস্তা হলে তো অনেক ভালো হইতো যখন হাইটে তো হেঁটে যে যেতে হচ্ছে এটা অনেক কষ্টকর এই 1.5 কিলোমিটার রাস্তা আপনি পায়ে হেঁটে যাবেন হুম হুম ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আছি হায়দ্রাবাদ ব্রিজের মাথায় বনমালা থেকে হায়দ্রাবাদ ব্রিজের মাথায় আমার হাইটে আসতে সময় লাগলো প্রায় 30 মিনিট এই রাস্তা নিয়ে যতজন মানুষের সাক্ষাৎকার নেওয়া হলো সবার একটি কথা বিকল্প একটি রাস্তা প্রয়োজন জনগণের পক্ষ থেকে সরকারের কাছে একটাই অনুরোধ সরকার যেন অতি শীঘ্রই বিকল্প একটি রাস্তা তৈরি করে দেয় যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ